মুমিন নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমাদের বাড়ির ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সব ইন্টারনেট দেখে দেখে। কি বলে এখন রোজার সময় শুরু হয়ে গেছে, 8 রাকাত না 20 রাকাত, কথা বলে না? রোজার সময় শুরু হয়ে গেছে 8 না 20। আমি জেনেদের দেশে গিয়ে জেনেদে করে দিনের দাওয়াত দিয়েছিলেন, জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। সাহাবাদের মাকামটা একটা আলাদা, সাহাবাদের মাকামই আলাদা। নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। আল্লাহর রাসূলের নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আবার আমাদের মা সাইয়্যেদা তাহেরা তাইয়্যেবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বললেন না সুবহানাল্লাহ, আমাদের নবীর স্ত্রী আমাদের মা সাইয়্যেদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন। আল্লাহ নবী যা বলেন ওরা শুনে গেলেন। কষ্ট করে কষ্ট করে আল্লাহ নবীর কাছে খাবার খানা আগিয়ে দিতেন, খাবার খানা পৌঁছে দিতেন। কষ্ট করে খাবার খানা আগিয়ে দিতেন, খাবার খানা পৌঁছে দিতেন। আল্লাহ আমাকে দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিয়েছি, মা খাদিজাকে আমার আল্লাহ ভালোবেসে সালাম দিয়েছিলেন। আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটাই মাত্র ছেলে নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খালি জন্মগ্রহণ করেছেন হযরতে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত আওলাদ সব মা খাদিজা থেকে এসেছে। জুবায়ের ইবনুল আওয়ামের নিজের ফুফু ছিলেন আমাদের মা, 15 বছর বয়সে মুসলমান। আল্লাহর রাসূল বলেছেন জুবায়ের তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাযিল হয়েছে, তুমি যেমন সেজেছো তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতা এসেছে। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের জমিনে চলে গেলেন, দ্বিতীয় হিজরিতে মাত্র 304 জন সাহাবা মাত্র 2টি ঘোড়া একটা ঘোড়া পিঠে আল্লাহ রাসূলের প্রবোধমায় হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে বাগরি মাথায় দে ঘোড়া পিঠে চেপে চেপে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা খুলে যায়। ও আল্লাহ নবী জানিয়া দিলেন, আল্লাহ নবী শুনিয়া দিলেন, ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে বাগরি পড়ছো বাবা, হলদে বাগরি পড়ছো বাবা, আল্লাহ আমাকে দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বদর জমিনে যতদূর ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথায় হলদে বাগরি পড়ে সবাই নাযিল হয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি হলদে
দাদাগিরি করেছো আল্লাহ, এই বদরে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি, তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে ফেরেশতারা নাযিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কে জুবাইর ইবনুল আওয়াম নবী পাক নাম ধরে বলেছেন জান্নাতি, আশারায়ে মুবাশশারা প্রথম সারির 10 জন সাহাবা নাম ধরে ধরে নবী বলেছিলেন জান্নাতি। এই 10 জনের মধ্যে একজন ছিলেন নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম, যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছিলেন পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে, সিদ্দিক আকবরের পরের দিনে উনি, নবী নাম ধরে বলেছে তুমি জান্নাতি। এখন আমাদের সমাজে কিছু কিছু নেটে ওয়াজ করছে দেখবেন, কিছু কিছু বক্তব্য ঘরে দেখবেন যারা বলে বলে বেড়ায়, বক্তৃতা দিয়ে বেড়ায় যে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমাদের বাড়ির ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সব ইন্টারনেট থেকে দেখে। কি বলে এখন রোজার সময় শুরু হয়ে গেছে 8 রাকাত না 20 রাকাত, কথা বলে না রোজার সময় শুরু হয়ে গেছে 8 না 20, আমি পানি হলো কোন কথা বলছো না, তার আগে বছর মাঝখানে গ্যাপ গিয়েছে, ভালো করেছো, কথা বলছে না এই রোজার সময় এখন শুরু হয়েছে 20 না, আপনারা কোন দিকে মজবুত হন, ওনারা হাদিস শরীফ দেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আপনাদের অসুবিধা নাই তো একটু আলোচনা করি নাকি আপনারা আবার একটু বিরক্ত হয়ে যান, আবার আমাদের ছেলেগুলো আলোচনা গভীর করলে শুনতে চায় না আর না করলে বলে আমাদের দলিল হয়তো নাই, হুজুরগুলো যাবে কোন দিকে, সব সময় লাফালাফি করতে নাই, আকীদা যখন বিষয় আসবে মজবুত হতে হবে, 1 ঘন্টা টান আমি নাই দিলাম গজল দুটো নাই বললাম, কিন্তু আমি তো ফালতু কথা বকি না, কিতাবের যদি কথা হয় ওই কথাটার উপর মজবুত হন আপনি, না আপনার আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলছি বলেন আপনারা, সবাই যদি এক রাস্তায় চলবো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না হবে না, তাহলে এক একজন এক একটা রাস্তায় চলতে হয়, আল্লাহ পাক তাআলা আমাদের হিফাজত করবে, সবই যদি এক রকম আলোচনা হয় হবে কি করে আমাদের ভাই বোন পাবে কি, তাহলে মাঝে মাঝে আলোচনাটা রুল চেঞ্জ করতে হয়, কথা বলে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাত থেকে বুখারী শরীফে একটা হাদিস আছে, সিয়াসিত তার কিতাব বুখারী শরীফের একটা হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2013 নম্বর হাদিস, 2013 নম্বর হাদিস বুখারী শরীফে এসে হযরত আনাবি সাল্লামাত ইবনে আব্দুর রহমান তাবেঈন ছিলেন, তাবেঈ সাল্লামাত ইবনে আব্দুর রহমান উনি মাকে জিজ্ঞাসা করলেন আমাদের মা কি আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশাকে প্রশ্ন করছেন জিজ্ঞাসা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, মা আল্লাহর নবীর রমাদান শরীফের নামাজটা কেমন ছিল, মা নবীর রমাদানের নামাজ কেমন, মা জবাব দিচ্ছেন ফাকালাত মা কানা ইয়াযীদ ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি ইহদা আশারা রাকাতা, মা বলে আল্লাহর নবী রমাদান এবং রমাদান ছাড়া আল্লাহর নবী 11 রাকাত পড়তেন, কত রমাদান এবং রমাদান ছাড়া, এখন আমার ভাই কিছু কিছু ভাই আছে তারা বলে এই তো নবী 11 পড়তেন তার মধ্যে 8 তারাবি 3 বেতের আর রোজার সময় না হলে 8 তাহাজ্জুদ 3 বেতের, এখন আপনাকে আমাকে জানতে হবে তারাবি আর তাহাজ্জুদ দুটো এক না আলাদা, দুটো কিন্তু এক নামাজ না, দুটো আলাদা না ভিন্ন নামাজ, দুটি নামাজ ভিন্ন নামাজ এক না, কারণ বুখারী শরীফ এবং অন্যান্য কিতাবে এসেছে আল্লাহ নবী মুসলিম শরীফ আছে সিয়াসিতার কিতাবে আছে বাইরের কিতাবে আছে আল্লাহ নবী রমাদান শরীফ আল্লাহ নবী মসজিদে গেলে নামাজ আদায় করে আল্লাহ রসুল অনেক রাত পর্যন্ত নামাজ পড়লেন সাহাবারা নবীর সাথে পড়লেন, দ্বিতীয় দিন খবরটা ছড়িয়ে গেল নবী গতকাল রাতে অনেক রাত অবধি একটা নামাজ পড়েছেন, মা বলছেন নবী রমাদান রমাদান ছাড়া 11 পড়তেন, বুখারী শরীফের হাদিস মুসলিমের হাদিস নবী পাকের সাহাবারা বলেন মা আয়েশা থেকে এসেছে নবী অনেক রাত অবধি নামাজ পড়লেন, দ্বিতীয় দিন সাহাবারা খবর পেয়ে একটু সাহাবাদের সংখ্যা বাড়লো, দ্বিতীয় দিন নবী পড়লেন
কোনো বর্ণনায় এসেছে তৃতীয় দিন নবী বার হয়েছেন, কোনো বর্ণনায় হয়েছে নবী বার হন দুদিন পড়েছেন। তিন দিনের দিনে মসজিদ পুরো ভরে বাইরে লোক, কেন নবীর সাথে নামাজ পড়বেন অতিরিক্ত নামাজ, কিন্তু নবী আর বার হচ্ছেন না। আল্লাহর নবী আর হুজরা শরীফ থেকে বার হন না। আল্লাহর রাসূল ফজরের যখন আজান হলো নবী ফজরের ফরজ নামাজের জন্য বার হলেন। সাহাবাদের এই দেখে নবী বললেন, তোমাদের এই নামাজের প্রতি আগ্রহ দেখে আমি খুব খুশি, কিন্তু আমার ভয় হয় তোমরা যেভাবে নামাজটা আদায় করছো তোমাদের উপর ফরজ না হয়ে যায়। তাহলে বলে যদি আল্লাহর নবী রমাদান শরীফে একটা অতিরিক্ত অন্য নামাজ নাই পড়তেন তাহলে রেওয়ায়েতটা এমন হলো কেন? মা বলছেন নবী রমাদান ছাড়া 11 পড়তে। আবার বুখারী শরীফের হাদিস, মা বলে আল্লাহর নবী রমাদানে একটা অতিরিক্ত নামাজ অনেক রাত অবধি পড়লেন। এখান থেকে বুঝে যায় দুটো নামাজ এক নয় আলাদা, দুটি নামাজ বলেন এক নয় কি আলাদা। দু নম্বর দলিল তাহাজ্জুদ, কোরআন শরীফ থেকে সাবিত, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল, আল্লাহ পাক বলেছেন তাহাজ্জুদ রাত্রিরে অতিরিক্ত করেছেন নফল, আমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল, সুবহানাল্লাহ বলে। আর তারাবীহ ওটা হাদিস শরীফ থেকে সাবিত। তাহাজ্জুদ আল্লাহ নবী হিজরাতের আগে মক্কা শরীফে পড়তেন, তাহলে মা বললেন কেন? তাবেঈনের জিজ্ঞাসা ছিল কি নবীর রমাদানের নামাজ কেমন, কিসের নামাজ? তাবেঈন কিন্তু বলেন নবীর রমাদানের বাইরের নামাজ কেমন, যিনি জিজ্ঞাসা করছেন। যেমন আপনি আমাকে জানেন এই হুজুরটার বাড়ি ফুরফুরা শরীফ, জানেন না? জানেন না ফুরফুরা শরীফ সবই জানে। তারপরও বলছে হুজুর কোথা থেকে আসলেন, জিজ্ঞাসার কারণ আপনি কি আমার বাড়ি জানেন না? তারপরও কেন বললেন? মানে আপনার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনি কি বাড়ি থেকে আসছেন না কোথায় ছিলেন? ওটা ঠিক না ফুর বলছে, সবাই জানেন আমার বাড়ি ফুরফুরা। তারপরও বলছেন হুজুর কোথা থেকে আসলেন আপনি, এমন জিজ্ঞাসা করছেন। তার মানে এই নয় যে আমার বাড়িটা আপনি জানেন না, জিজ্ঞাসার কারণ এটা যে আপনি দরবার থেকে ডাইরেক্ট আসলেন না অন্য জায়গা হয় ভায়া হয়ে আসলেন, কোথায় স্টপেজ ছিল নাকি না ডাইরেক্ট? তাবেঈন মাকে জিজ্ঞাসা করছেন, মা রমাদানের নবীর নামাজ মানে আল্লাহর নবী রমাদানে তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন না? মা এর মা জবাব দিয়েছে নবী রমাদান ছাড়া 11 পড়তেন, মানে নবী রমাদানে তাহাজ্জুদ পড়তে রমাদানের বাইরেও পড়তে। জোরে বলো, সারা বছর নবী তাহাজ্জুদ আদায় করতে, বলুন আলহামদুলিল্লাহ। অন্য বর্ণনা এসেছে নবী ঘুম থেকে উঠে আদায় করেছে, বুখারী শরীফের হাদিস, সিয়াসিয়াত তার কিতাব বুখারী শরীফে এসেছে। এটা বুখারী শরীফ আপনি 992 নম্বর হাদিসে পাবেন। ওটা 11 রাকাত নয় 15 রাকাত পড়েছেন নবী। যারা খালি বলছেন শুধু 8 শুধু 8 শুধু 8, আর তারা আবার বলে বেতের এক, বিতরের নামাজ 1 রাকাত, তাহলে এখানে আপনার বলছেন তারাবি 8 নবী 11 পড়তেন, তাহলে 3 বেতের হয়ে গেল। বলছেন বেতের এক আর বলছেন তারাবি 8, তাহলে 1 আর 8 এ কত? 9। আপনি দলিল দিচ্ছেন 11 রাকাতের, আর 2 রাকাত গেল কোথায়? কথা বলে না, তাহলে বলেন তারাবি 10 এক বেতের, তা তো বললেন না, বলছেন তারাবি 8 বেতের এক, বলছেন তারাবি 8 বেতের এক, তাহলে 8 আর 1 এর 9 হলো, আর 2 রাকাত গেল কথা? বলেন তারাবি 10 বেতের এক, তা তো বললেন না। আমি বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছি, আল্লাহর রাসূল রাত্রিরে 12 রাকাতও পড়েছেন। 992 নম্বর হাদিস, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন আমি নবী পাকের সাথে হুজুরার মধ্যে আছি, আল্লাহ রাসূল গভীর রাতে উঠলেন আমিও উঠলাম, ঘুম থেকে উঠছেন, আমরা কি তারাবি ঘুম থেকে উঠে পড়ি? নামাজ পড়েই পড়ি। এই নামাজটা হলো ঘুম থেকে উঠে, নবী পাক উঠলে ওযু বানালে আমিও বানালাম, নবী নামাজে দাঁড়ালেন আমিও দাঁড়ালাম, উনি বলে আল্লাহর রাসূল নামাজ পড়লেন সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী পাক দু রাকাত নামাজ পড়লেন।
শুধু আর নয়, বারোরও দলিল আছেন। হুম্মা আওতারা, অতঃপর নবী বেতের পড়লেন, বারো আর তিন বলে বারো আর তিন পনেরো, নবী আর তিন পনেরো পড়েছেন। তারপরে তার মানে আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজুরা শরীফে পড়তেন। জোরে বলো, আমাদের নবী সুন্নাত নামাজ হুজুরা শরীফে। হুম্মা খরাজা, অতঃপর ভালো হলে ফসল্লা সুবহা, আল্লাহর নবী ফজরের দু রাকাত নামাজ পড়লেন। বুখারী শরীফ থেকে রওয়ায়াত, আল্লাহর নবী রাত্রিরে বারো আর তিন পনেরো রাকাত, শুধু আট নয় বারো, আট বারো পড়েছেন। তাহলে শুধু আট, শুধু আট বলছেন, মাঝে মাঝে বারো পড়েন তা তো বললেন না। কথা ঠিক না ভুল বলছি? শুধু আট, মাঝে মাঝে বারো পড়েন তা তো বললেন না, শুধু আট, শুধু আট, শুধু আট। এটা হাদিস শরীফের কিতাব আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী ইমাম মুসলিম হুজুরদ্বয়ের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, উনি হাদিসের কিতাব লিখেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুহাম্মদ আওয়াম আত-তাহাকি, 7763 নম্বর হাদিস এসেছে। আন্না আলিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমরা রাজুলান ইসাল্লি বিকি ফি রমাদান 20 রাকাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন মানুষকে হুকুম দিলেন, এই একজন হলেন হযরত উবাই ইবনে কাব, তাকে হুকুম দিলেন যিনি মানুষদের করে রমাদান শরীফে 20 রাকাত নামাজ তারাবি পড়াতেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত 7764 নম্বর রিওয়ায়াত এসেছে, আন্না উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমার রাজুলান, এই মানুষটা হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু, তাকে হুকুম দিলেন ইসাল্লি শাইদিন রাকাতান, একজনকে হুকুম মানে উবাই ইবনে কাবকে হুকুম দিলেন রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নামাজ তারাবির নামাজ আদায় করাবার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের ভাইয়েরা যারা বলেন তারাবি আট, তারাবি আট, তাহলে নামটা তারাবি বললে হবে, নামটা পাল্টাতে হবে, তারবি হাতান বলতে হবে, কেন এর উপর ব্যাখ্যা ইমামরা করে দিয়েছে, আমরা করি না। একটা হাদিস বলি আর ব্যাখ্যা করলে সুবিধা হবে আপনাদের বুঝতে। হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা, 7768 নম্বর হাদিস, একজন আলাম আকামে তাবিঈন ছিলেন, হযরত আবুল বুখতারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আন্নাহু কানা সাল্লি খামসা তারাবিহাতিন ফি রমাদানা ওয়া ইতরবি সালাসিন, তিনি বলেন রমাদান শরীফে আমরা পাঁচ তারবিয়ার নামাজ, খামসা তারবিহাতিন, পাঁচ তারবিয়া, এই তারবিয়া মানে কি, এর উপর ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর রাহমাতুল্লাহ, আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর রহমাতুল্লাহ ইত্তারাবিয়ার ব্যাখ্যা করেছেন। উনি একটা কিতাব লিখেছেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, বুখারী শরীফ হাদিসের একটা কিতাব, ওর যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে আলা মাকামের ব্যাখ্যা গ্রন্থর নাম হলো ফতহুল বারী, এই কিতাবটা লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর রহমাতুল্লাহ, এই কিতাবের চতুর্থ খণ্ড 382 পৃষ্ঠা এনেছে। তারাবি এটা হলো বহু বচন, এক বচন না, আমি এটা ক বচন, এক বচন, আমরা বহু বচন, তারাবি এই শব্দটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া, তারবিয়া মানে একটু আরাম করা, জিরিয়ে নেওয়া, বিশ্রাম নেওয়া, রেস্ট নেওয়া, আমরা চার রাকাত তারাবি নামাজ পড়ে আরাম করি না, কিছুক্ষণ বসেন না, ওটা হলো তারবিয়া, মানে একটু জিরিয়ে নেওয়া, একবার জিরানোর নামাজকে বলা হয় তারবিয়া, আট রাকাতের পড়লে কবার জিরায় দুবা, তারবি হাতা মানে দুইবার বিশ্রাম নেওয়া, দুইবার আরাম করা, তারবি হাতা তাসনিয়া, দুইবার রেস্ট নেওয়া। যারা বোঝো তারাবি আট, তাহলে তারাবি বললে হবে না, তারবি হাতানের নামাজ বলতে হবে, নাম গুলিয়ে ফেললে হবে না, তাহলে তারবি হাতান বলে মানে আট রাকাত দুই তারবিয়া। আর শরিয়াতে ইসলামের মধ্যে তারবি হাতান বলে কোনো নামাজ নাই, কিতাব এসেছে তিন তারবিয়া, তিন চারে বারো, এই তিন তারবিয়ার নামাজের অতিরিক্ত হলে নাম হবে তারাবি। হাদিস শরীফে এসেছে খামসা তারবিয়া, পাঁচ তারবিয়া, চার পাঁচে কুড়ি, এই তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলো, আর কি জোরে বলা গেল না, বললেন আলহামদুলিল্লাহ।
আরেকটা হাদিস শরীফ 7774 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত আল বিদর, আল্লাহ নবী রমাদান শরীফ মাসে 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতর পড়তেন। বলবেন সুবহানাল্লাহ।